ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত উপস্থিতি, সময়ে বরকত কিভাবে হবে? আজকে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? এখনকার যুগে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে, তারও সময়ে বরকত নাই। একদিন, এক সপ্তাহ, এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো, গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে? গতকাল আপনি সারা দিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যুর পর উপকার দিবে? কোনো কাজ খুঁজে পাবেন না। এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার, সব মানুষের। এই জন্য আল্লাহ বলেছে, ওয়াল আসর ইন্নাল ইনসান আলা ফি খুসর, সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের বরকত উঠে গেছে, অথচ আমাদের সালাফে সালেহীন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল, কত বরকত ছিল, বেহিসাব বরকত ছিল তাদের জীবনে। স্বয়ং আল্লাহ রাসূল মাত্র 23 বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন, আর আমরা 30-40 বছরও কিছু করতে পারি না। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 37-38 বছর বয়সে মারা গেছে, অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি। অল্প বয়সে মারা গেছেন, অথচ এত খিদমত করে গেছেন। আল্লাহ তাদের সময়ে বরকত দিয়েছিল, আমাদের সময় হচ্ছে বরকতহীন সময়। কেউ যদি সময়ে বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি। এক, সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করা। আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ করা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত, আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আজকুরুকুম, দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন, আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থাকো, যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, আমি আল্লাহ এই মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও, যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো, আল্লাহ সুবহানাহু তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সময়ে বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে। দলিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমার হাত ওই আটা এ পিষার জন্য, ওই জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত ঘা হয়ে গেছে, হাতে ব্যথা হয়ে গেছে, হাত লাগে, হাত ব্যথা হয়ে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে, আপনি আমাকে একটা খাদেম দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুমা মা হুয়া, আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না, ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন খাদেম, আর আল্লাহর রাসূল বলতেছেন খাদেমের দরকার নাই, একটা জিনিস বলে দিচ্ছি ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা। কি? 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, খাদেমের চাইতে বেশি উপকার পাবা। মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার, এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, অথচ এটা অবাস্তব। আল্লাহ রাসূলের কাছে চাওয়া হচ্ছে খাদেম, কাজের লোক চাওয়া হচ্ছে, আর আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন কি, কথা বলেন না কেন, আল্লাহ রাসূল কি শিখিয়ে দিচ্ছে, জিকির শিখিয়ে দিচ্ছে। এটা অবাস্তব কিছু নয়, এটা বাস্তব, যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে, তার সময়ে এমন বরকত পাবে, তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না, খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম বলতেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে 8টা 9টা 10টা পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করতেন একা একা।
তো একদিন অনেক দেরি হয়ে গেছে, তখন ইবনুল কাইয়িম বললেন আপনি সকালের নাস্তা করবেন না? তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা, আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট, আমার অন্তর, আমার আত্মা ভর্তি হতো না, আমি সারা দিনে কিছু শান্তি মতো করতে পেতাম না। মানুষের যেমন পেটের খাবার লাগে, মানুষের তেমন আত্মার খাবার লাগে, কিন্তু মানুষ বুঝে